হ্যালো, কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্সরা? আশা করি সবাই ভালো আছেন। তো সকলের প্রিয় একটি রেসিপি, সেটি হচ্ছে হলো ডালপুরি বা আলুপুরি। যাদের এই রেসিপিটি সবথেকে বেশি প্রিয় তারা অনেকে ঘরে বসে ট্রাই করেছেন কিন্তু পারেননি, কেউ নতুন ট্রাই করবেন আজকে। তো সবার জন্য আমরা আজকে একবারে হোটেলের মামাদের যে রেসিপিটা আছে আমরা সেই রেসিপিটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো হোটেলের মামারা কিভাবে তৈরি করে এই যে ডালপুরি বা আলুপুরি, তো আমরা সেই টিপসগুলো ভিডিওর মাঝে মাঝে প্রত্যেকটি জায়গাতে আমরা দিব। তো আপনারা চলুন ভিডিওটি আমরা শুরু করি। আরেকটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে হলো ভিডিওর মাঝখানে সাউন্ড দেওয়া সম্ভব হয়নি এই কারণে যে সেখানে প্রচুর পরিমাণ নয়েজ ছিল, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে সাউন্ডটা এডিট করে নিয়েছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা বড় একটি পাত্রে 2 কেজি ময়দা নিয়েছি। অবশ্যই অবশ্যই ময়দা নিতে হবে, ময়দা ছাড়া অন্য কোনো যদি আপনার আটা বা অন্য কিছু ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট পুরিটা আসবে না, পুরিটা কিন্তু ভালো হবে না, সেটি মনে রাখতে হবে অবশ্যই। এটি একটি গুরুত্বপূর্ণ টিপস। এরপরে আপনাদের 2 কেজি ময়দার মধ্যে আপনাদের তেল, পরিমাণ মতো লবণ এবং আপনাদের যে খাবার সোডা যেটাকে বলি আমরা, অথবা অনেকে বেকিং সোডা বলে থাকেন, বেকিং সোডা ইউজ করবেন। তো আমরা পরিমাণটা বলে দিব একটু পরেই আপনারা। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে যেভাবে আমরা মিক্সারটা মাখাচ্ছি দেখতেছেন, একবারে সেমভাবে আপনারা মিক্সারটা মাখাবেন। লবণ এবং আপনাদের যে খাবার সোডা বেকিং সোডাটা আছে এটা যদি আপনার পরিমাণে বেশি বা কম দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের হোটেল আমাদের মতো হবে না, অবশ্যই আপনাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে। আমরা যেইভাবে করে মাখাচ্ছি আপনাদের কিন্তু মোটামুটি সেরকম করেই, আপনারা হ্যান্ড এক হাত ইউজ করা থেকে যদি কেউ 2 হাত ইউজ করা লাগে তাহলে অবশ্যই গ্লাভস পরে নেবেন, কারণ ভক্তি অভক্তির বিষয়। তার কারো যদি ভক্তি নেয় যে না 2 হাত দিয়ে করলে আপনার ভক্তি নিচ্ছে তাহলে আপনি 2 হাত দিয়ে করতে পারেন, সমস্যা নেই। তবে 1 হাত দিয়ে করাটাই বেটার যদি আপনি অন্য কারোর জন্য বানিয়ে থাকেন, কারণ তার ভক্তি হবে কি না না হবে সেটা তো আপনি জানেন না। আমাদের কারিগর মশাই কিন্তু একজন একটু হাসলেন, আসলে উনি বানাচ্ছেন, আমরা দেখি কীভাবে তৈরি করে। তো এই যে দেখেন কত সুন্দর করে উনি মাখাচ্ছেন, এভাবে কিন্তু সুন্দর করে একবারে পারফেক্ট ডোটা বানাতে হবে, না হলে কিন্তু আপনার ডোটা ভালো হবে না। তো ডোটা সুন্দর করে মাখা হয়ে গেলে আপনারা দেখেন কীভাবে মাখছে, চলুন আমরা দেখতে থাকি ডোটা মাখে কীভাবে। ডোটা মাখা হয়ে গেলে আস্তে আস্তে আপনারা এইভাবে একটা মণ্ড তৈরি করে নেবেন, অবশ্যই একটা মণ্ড তৈরি করতে হবে। তো মণ্ডটা তৈরি করে আপনারা একটু হাত দিয়ে এভাবে মুঠ করে এভাবে করে দিবেন, কারণ তাতে এটা আটার ভিতরে যে কোনো কোনো বাবুল বা যেটাকে হাওয়া বলে কোনো বাতাস থাকলে সেটি কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাবে এবং ভিতরে কিন্তু কোনো শুকনো আটা থাকবে না। সেভাবে করে একবার সুন্দর পারফেক্ট করে একটু মাখাতে হবে। তেল বেশি দেওয়া যাবে না, অবশ্যই তেলের পরিমাণটা আমরা বলে দিচ্ছি একটু পরেই। আর বেকিং সোডাটা সব থেকে বেশি খেয়াল রাখবেন, লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন, লবণের বিষয়টা আমার তেমন কোনো সমস্যা নেই। কিন্তু আমার সমস্যা হচ্ছে হলো আপনারা তেল এবং বেকিং সোডাটা অবশ্যই অবশ্যই পারফেক্ট করে দিতে হবে। তো আমরা দেখাচ্ছি, চলুন আমাদের এই মণ্ডটা আমরা কিছুক্ষণের জন্য রুম টেম্পারেচারে রেখে দিব, এটা ফিক্সড হওয়ার জন্য, এটা সুন্দর ঠিক হওয়ার জন্য প্রায় আধা ঘন্টা রেখে দিতে হবে। আপনারা একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে হলো একটি ভেজা সুতির কাপড়কে সুন্দরভাবে নিংড়িয়ে শুকিয়ে নিয়ে তারপরে সেটি দিয়ে ঢেকে রাখতে পারেন কিছু সময়ের জন্য, সেট হওয়ার জন্য, আটাটা সেট হয়ে আসার জন্য ময়দাটা। তো আপনারা কী করবেন, এই যে ময়দাটা সেট হওয়ার জন্য আপনারা সুন্দর করে অথবা পলির মধ্যে ভরে যেখানে বাতাস কম লাগবে সেখানে আপনারা রেখে দিতে পারেন, যাতে আটাটা শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, সেভাবে করে আপনারা রেখে দিবেন, ঠিক আছে। তো আমরা আসছি প্রায় আধা ঘন্টা পরে আসবো ফিরে, চলুন আমরা আধা ঘন্টা পরে ফিরে আসছি। আমি আগে থেকে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে হলো মামারা কিন্তু কখনোই তারা কিন্তু মানে মেপে কোনো কিছু দেয় না, তারা কিন্তু আন্দাজ করে দেয়। বেকিং সোডা 2 চিমটি, এই যে পরিমাণটা দেখানো হচ্ছে এই পরিমাণ পর্যন্ত বেকিং সোডা 2 কেজিতে লাগবে। এছাড়া লবণ স্বাদ মতো আপনারা দিবেন, তবে আমরা 2 কেজিতে এই পরিমাণে লবণ দিয়েছি, এর থেকে বেশি লবণ 2 কেজিতে দিতে হবে না কারণ আমরা ভর্তায় লবণ দিব। তেল
এই যে চামচটি সবার বাড়িতেই আছে, এই চামচের 3 চামচ পরিমাণ তেল দিতে হবে 2 কেজি আটায়। আমাদের ময়দাটি সেট হতে হতে আমরা আলু ভর্তাটি করে নিব। আলু ভর্তাটি আমি অন্য একটি ভিডিও থেকে এনে দেখাচ্ছি, কারণ আমার এখানে আলু ভর্তাটি করার সময় দেখানো সম্ভব হয়নি। তো আলু ভর্তার জন্য আমরা কুচি করে পেঁয়াজ কেটে নিব সুন্দর করে। পেঁয়াজটি বেরেস্তা করে নিলে সবথেকে বেটার হবে। পেঁয়াজটি বেরেস্তা করে নেবেন, একবারে বেরেস্তা করে উঠিয়ে তেলটা ঝেড়ে নেবেন, তেল যাতে না থাকে কোনো প্রকার। এরপরে আপনারা কয়েকটি লঙ্কা, মরিচ নেবেন, শুকনো মরিচ, শুকনো মরিচটাকে গুঁড়ো করে নেবেন। আর আপনারা যে কোনো প্রকার মশলা ইউজ করতে পারেন, তবে আপনাদের খুশি মতো মশলা ইউজ করবেন। আমরা এই যে 4-5টা লঙ্কা নিচ্ছি, লঙ্কাটাকে সুন্দর করে তেল ছাড়া ভেজে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে সেটি দিয়ে মাখতে হবে। তবে এখানে একটা টিপস আপনাদেরকে বলে দিই, আপনারা যদি গরু মাংসের মশলা বা খাসির মাংসের মশলা অথবা মুরগি মাংসের মশলা ইউজ করেন, একটা ফ্লেভার বা একটা স্বাদ আসবে আলাদা। এটা হচ্ছে মামাদের টিপস, মামাদের গোপন টিপস। মামারা এই গোপন টিপসটা ইউজ করে, আমি আপনাদেরকে এই গোপন টিপসটা কিন্তু বলে দিচ্ছি। সো আমরা সুন্দর করে একবারে মিহি করে আলুটাকে কী করব, ডোলে নিব, একবারে পিষে নিব, যাতে আপনার আলুতে কোনো প্রকারের দলা বা যেটাকে বলে আস্ত বা শক্ত কোনো আলু না থাকে। একবারে মিহি করে নিতে হবে। মামারা কিন্তু মিহি করে, সেক্ষেত্রে তাদের আলু পুরিটা বা ফেটে যায় না। আর ডাল পুরি যদি হয়, ডালটা সুন্দর করে পাটায় বেটে নেবেন, তারপর এভাবে ভর্তা করে নিতে হবে। তো আপনারা যেভাবে ভর্তা খান সেভাবে ভর্তাটা করে নেবেন। আমরা দেখাচ্ছি, আমরা কিন্তু এখানে মুরগি মাংসের মশলা ইউজ করি। তো মুরগির মাংসের মশলা দিয়ে আমরা কিন্তু আলু ভর্তাটা মেখে এভাবে হতে হবে, একবার এভাবে শুকনো হতে হবে। দেখেন কত সুন্দর শুকনো। আপনারা কিন্তু শুকনো করার জন্য একটা টিপস ইউজ করতে পারেন, সেটি হচ্ছে হলো আপনারা আলু ভর্তাটাকে সিদ্ধ করে আলুটাকে পানিটাকে ঝাড়ার জন্য কিছু সময় রেখে দিবেন। পানিটা ঝেড়ে গেলে এরপরে আলু ভর্তাটা আপনারা এই যে আটাটাকে সুন্দর করে কেটে তার মধ্যে করে আপনারা কী করবেন, এই যে আলুটাকে সুন্দর করে কেটে এর মধ্যে দিয়ে দিবেন। এভাবে অল্প করে দিবেন, বেশি কিন্তু দিবেন না। অনেকে কিন্তু বেশি দিতে যেয়ে কিন্তু আপনাদের পুরিটা হয় না। তো অল্প করে দিবেন, এবং অল্প করে দিয়ে সে আপনারা কী করবেন, এটাকে কোরিং করে রেখে দেবেন। সুন্দর করে এটাকে মুখ বন্ধ করে দিবেন, এখান থেকে এইভাবে সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিবেন একবারে। হ্যাঁ, এই যে দেখছেন কত সুন্দর করে আমরা বন্ধ করে উল্টিয়ে রেখে দিবেন। আপনারা এভাবে হাত দিয়ে গোল করতেও পারেন, সমস্যা নেই। উল্টিয়ে এভাবে কিছু সময় রেখে দিবেন, রেখে দিলে আপনাদের এভাবে সেট হয়ে চলে আসবে। তারপরে কী করবেন, হালকা করে তেল লাগিয়ে সমান বেলন দিয়ে আপনারা এভাবে করে বেলে নেবেন, আলতো করে বেলে নেবেন। এভাবে বেশি বড় করতে হবে না, এভাবে এই যে এই সাইজের করবেন, কারণ মামারা কিন্তু এই সাইজের করে। আর যদি আপনারা ছোটো খেতে চান ছোটো করে বেলতে পারেন, সমস্যা নেই। তো এইভাবে করে বেলে আপনারা একটা একটা বেলবেন, তেলের মধ্যে দিতে থাকবেন। তাহলে কী হবে, আপনাদের তেলে দেওয়ার পরে কিন্তু আপনারা নাড়বেন না, এটা মনে রাখতে হবে। তেলে দেওয়ার পর তেলে ডুবে যাবে, তারপরে কিন্তু আপনার অটোমেটিকলিও কিন্তু ফুলে একবারে সুন্দর করে তারপরে ভেসে উঠবে। তো আপনারা এভাবে তেলের মধ্যে দিতে থাকবেন একটি একটি বেলে। দেখেন আমরা কিন্তু বেলে দেখাচ্ছি। তো এভাবে দেখেন, এই যে আমরা অনেক সময় রেখে দিয়েছিলাম, এই কারণে কিন্তু সেট হয়ে সুন্দরভাবে একসাথে একটু অনেক সময় লেগে যায়। তবে তেল লাগাই রাখলে তাহলে আর লাগে না একটা সাথে আরেকটা। দেখেন আমরা কিন্তু পাড়া তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে ফুলে একবারে সুন্দর করে ফুলে যাবে। আর মনে রাখবেন, আপনারা কিন্তু সাথে সাথে উল্টিয়ে দেবেন। আপনারা কিন্তু অনেকেই করেন বারবার উল্টবেন না। আপনারা এক সাইড হয়ে যাবে যখন বাদামি কালারের, তখন আপনারা উল্টবেন। তবে মাঝে মধ্যে একটু দেখবেন যে আসলে আপনার একটা সাইড হয়েছে কি না। সে তাহলে এভাবে ভাজলে তাহলে আপনাদের এটা সুন্দর একটা পারফেক্ট একটা স্বাদ চলে আসে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা বিষয় থাকে, যেগুলো যেভাবে করতে হয় সেটা সেভাবে করলেই স্বাদ হয়। তো আপনারা এটা কিন্তু এইভাবে, এই যে দেখেন ফুলে না ওঠা পর্যন্ত আপনারা নাড়া দিবেন না, কিচ্ছু করবেন না, ফুলে উঠবে সুন্দরভাবে। দেখেন মামারা যেভাবে করছে, আমি কিন্তু সেইভাবে সেম হোটেলে গিয়ে অনেক কষ্ট করে আপনাদেরকে কিন্তু ভিডিওটা মেক করে দেখাচ্ছি। আপনাদের অনেক আমার অনেক তাদের সাথে কথা বলতে হয়েছে, অনেকবার তাদের কাছে রিকোয়েস্ট করতে হয়েছে, তারপরে কিন্তু আমরা এই ভিডিওটা তৈরি করতে পেরেছি। সো আপনারা কিন্তু কেয়ারফুলি এভাবে তৈরি করবেন, আশা করি বাসায় তৈরি করলে অনেক অনেক সুস্বাদু হবে। এর থেকেও আপনারা চাইলে ডিমের কুসুম ইউজ করতে পারেন ভর্তার সাথে, তাহলে আরও টেস্ট একটা অন্য টেস্ট আসবে। সো তারপরে আমরা এভাবে ভাজা হয়ে গেলে একবার উল্টিয়ে দিব। আমরা উল্টিয়ে দিয়ে দেখেন আমরা উল্টিয়ে দিচ্ছি এগুলো।
আচ্ছা উল্টি এভাবে করে উল্টি দিবেন, দেখেন না কত সুন্দর একটা সাইড হয়ে গিয়েছে। যেগুলো হয়নি সেগুলো উল্টি দিতে পারেন চাইলে, তাতে একটা সুবিধা আছে। আপনারা যখন উল্টোবেন সবগুলো একবার উল্টোবেন, তারপরে যে কটা হয়ে যাবে প্রথমে সে কটা উঠিয়ে নেবেন, এবং যে কটার অন্নপিঠ তো একসাথে হবে এবার, তাহলে আপনারা অন্নপিঠ যেগুলোর হয়নি সেগুলো উল্টিয়ে পরে দিতে পারবেন। তো দেখেন সুন্দরভাবে এখানে কত সুন্দর করে ভাজা হচ্ছে। তো আপনারা এভাবে ভেজে এটা যখন বাদামি কালার হয়ে আসবে, আপনাদের পছন্দের কালারটা, আশা করি বেশি পুড়বেন না, এর থেকে আর একটু অনেক সময় বেশি কালার লাগে, তো সেই কালারটা যখন চলে আসবে তখন আপনারা আস্তে তুলে ফেলবেন। বেশি কালার আনতে গেলে কিন্তু পুড়ে যাবে, তিতো তিতো লাগতে পারে তখন। তো আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখে আর উঠোনোর সময় মনে রাখবেন, আপনারা একটা টিস্যু পেপারে কিচেন টিস্যু দিয়ে উঠলে সব থেকে বেটার হয়, তারা কিন্তু পেপার বিছিয়ে উঠায় মামারা। আপনারা পেপার বিছিয়ে উঠবেন সেটা আমি বলবো না, কারণ আপনারা কিচেন টিস্যুতে উঠলে বেশি বেটার হবে, তেলটা ঝেড়ে কিচেন টিস্যুতে উঠিয়ে নেবেন। তো আমরা ভিডিওটি অনেক কষ্ট করে তৈরি করেছি, আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ভালো লাগলে আমাদের ভিডিওটি একটু করে লাইক দিবেন, তার যাতে আমরা উৎসাহ পাই। আর আমাদের চ্যানেলটি যারা নতুন এসেছেন তারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর কেউ ব্যাড কমেন্ট করবেন না, আশা করি সবাই ভালো কমেন্ট করবেন। আর যদি আপনারা অন্য কোনো ভিডিও দেখতে চান মামাদের হাতের তৈরি, তাহলে আমাদেরকে কমেন্ট করুন, যত বেশি কমেন্ট আসবে তত বেশি আমরা ভিডিও মেকের জন্য উৎসাহ পাবো। আশা করব যে আপনাদের সেই ধরনের ভিডিওগুলো দরকার, আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন সেটি যদি আপনারা কমেন্ট করে আমাদের জানান, তাহলে আমরা আপনাদের জন্য সেই ধরনের ভিডিও তৈরি করতে পারবো। আপনাদের কোন ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলটিতে চান আমরা আশা করব সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য। ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতটুকু সময় দেওয়ার জন্য, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং ভালো খান ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।